সো গাইস প্রিভিউতে চলা এই ভিডিওটি খুব সহজে এডিট করতে হলে আমাদের এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রয়োজন হবে কিছু ম্যাটেরিয়াল আর একটি ইনশট অ্যাপ। তো এই ইনশট অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, আর এটার নতুন প্রো ভার্সন লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে ইনশট অ্যাপসটিতেও প্রবেশ করে যাবেন, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এখান থেকে ভিডিও অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে নিউ অপশনটা থেকে টাচ করে দিবেন। তো এখান থেকে আপনাদের পছন্দের মতো একটি ফটো অ্যাড করে নেবেন। তো আমি একটি ফটো অ্যাড করে দিচ্ছি, আপনাদের মতো আপনারা একটি ফটো অ্যাড করে দিবেন, দেওয়ার পরে টিকমার্কে টাচ করে দিবেন। তো টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখান থেকে আপনারা ক্যানভাসে টাচ করবেন। তো তারপরে এখান থেকে যে 9.16 এটাকে টাচ করে দিবেন। তো দেওয়ার পরে এটাকে একটু জুম করে নেবেন আপনাদের পছন্দের মতো, যেরকম অ্যাডজাস্ট করে হাতের আঙুলের সাহায্যে এভাবে জুম করতে পারেন। তো আমি একটু জুম করে দিচ্ছি। তো এভাবে আপনারা জুম করে দিবেন, জুম করার পরে একটু এরকম আশপাশ করে জুম করে নেবেন। তো সুন্দর মতো জুম করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে টিকমার্কে টাচ করে দিবেন। তো টিকমার্কে টাচ করার পরে এইগুলোকে বাঁদিকে টান দিবেন, টুলসগুলোকে বাঁদিকে টান দেওয়ার পরে এখান থেকে আপনারা ডিউরেশনে টাচ করবেন। তো তারপরে এখান থেকে পেন্সিল আইকনে টাচ করবেন, তারপরে এখান থেকে আপনাদের ডিউরেশন যত সেকেন্ডের ভিডিও করতে চান তত সেকেন্ড দিয়ে দিবেন। তো আমি এক্সাম্পল স্বরূপ 20 সেকেন্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে টিকমার্কে টাচ করে দিবেন। তো আবার টিকমার্কে টাচ করবেন, দেখতে পারবেন আপনার লেয়ারটা কিন্তু 20 সেকেন্ডের হয়ে গেছে। তো তারপরে এখান থেকে আপনারা একদম প্রথমে আসবেন, আসার পরে এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, দেখতে পারবেন যে ফিল্টারে টাচ করে দিবেন। ফিল্টারে টাচ করার পরে আবার ফিল্টারে টাচ করবেন। তো তারপরে এখান থেকে অ্যাডজাস্টে টাচ করবেন, টাচ করার পরে এখান থেকে কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকে আপনারা 15 পর্যন্ত বাড়িয়ে দিবেন, তারপরে এগুলোকে বাঁদিকে টান দিবেন, তারপরে স্যাচুরেশন টাচ করবেন স্যাচুরেশনটাকে, তারপরে এটাকেও আপনারা 15 পর্যন্ত বাড়িয়ে দিবেন, তারপরে এগুলোকে একদম শেষের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন বিগনেটেড নামের একটা অপশন আছে, এখানে একটা টাচ করবেন, করার পরে এটাকে পুরো 100% বাড়িয়ে দিবেন, দেওয়ার পরে টিকমার্কে টাচ করে দিবেন, আবারও টিকমার্কে টাচ করে দিবেন। তো তারপরে দেখতে পারবেন এখানে এইদিকে বাঁদিকে টান দিবেন, টুলসগুলোকে বাঁদিকে টান দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পিআইপি নামের একটা অপশন আছে, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখান থেকে একটি শ্যাডো পিএনজি লাগবে, তো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো শ্যাডো পিএনজিটা আনার পরে এটাকে একদম নিচে এইভাবে বসিয়ে দেবেন, সুন্দরভাবে বসানো হয়ে গেলে তারপরে এখান থেকে ভিডিও এন্ডের উপরে টাচ করবেন, এই লেয়ারের শেষের অংশে টাচ করবেন, করার পরে ভিডিও এন্ডে টাচ করবেন। তো তারপরে আবার পিআইপিতে টাচ করবেন, তারপরে এখান থেকে আপনারা একটি পিএনজি লাগবে, লাভ পিএনজি, তো এটাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো লাভ পিএনজিটা আনার পরে এটাকে এরকম করে বসিয়ে নেবেন, যে কোনো একজনের মাথায় বসিয়ে দেবেন, এইভাবে বসানো হয়ে গেলে দেখতে পারবেন কত সুন্দর বসানো হয়ে গেছে। তো তারপরে এখান থেকে এই লেয়ার টাচ করবেন, লেয়ারের শেষ অংশে টাচ করার পরে ভিডিও এন্ডে টাচ করে দিবেন। তো তারপরে আবার পিআইপিতে টাচ করবেন, টাচ করার পরে এখান থেকে একটা কালার ইফেক্ট ভিডিও আনবেন, তো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এটা জুম করবেন হাতের আঙুলের সাহায্যে, জুম করার পরে এটাকে এগুলোকে বাঁদিকে টান দিবেন, তারপরে এখান থেকে ব্লান্টে টাচ করবেন, তারপরে এখান থেকে স্ক্রিনটাকে অ্যাপ্লাই করবেন, করার পরে টিকমার্কে আবার টাচ করে দিবেন। তো তারপরে এখান থেকে আবার পিআইপিতে যাবেন, তারপরে এখান থেকে আপনাদের একটি লিরিক স্ট্যাটাস ভিডিও লাগবে, এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটাকে জুম করবেন, এরকমভাবে জুম করার পরে এটাকে একদম নিচে নিয়ে বসিয়ে দেবেন সুন্দরভাবে। তো বসানো হয়ে গেলে এগুলোকে বাঁদিকে টান দিবেন টুলসগুলোকে, তারপরে এখান থেকে দেখতে পারবেন ব্লান্ট লেখা আছে, তো ব্লান্টে টাচ করবেন, তো তারপরে এখান থেকে স্ক্রিনটাকে অ্যাপ্লাই করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপরে এখান থেকে টিকমার্কে টাচ করে দিবেন, তো আবারও টিকমার্কে টাচ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু প্লে করে দেখাই ভিডিওটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা এক্সপোর্ট দেওয়ার জন্য আপনাদের এখান থেকে সেভ অপশনে টাচ করতে হবে, তো সেভে টাচ করার পরে আবারও সেভে টাচ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।